মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোকে একটা আইডিয়া দেব, যাতে মা একদম বিয়ে নিয়ে তোকে কিছু বলাই বন্ধ করে দেবে, রাদার বিয়ে কর বলে তোকে কোনোদিন ডিস্টার্ব করবে না। কি কর, তুই বাড়ি থেকে কিছুদিনের জন্য পালিয়ে যা, গায়েব হয়ে যা। তারপর? তারপর আর কি, তারপর একটা চিঠি লিখে যাবি, বলবি যে তোমরা এই বিয়ে বিয়ে বন্ধ না করলে আমি বাড়ি ফিরবো না। তারপর? তারপর আর কি, দেখ মা যখন এটা বুঝতে পারবে যে বিয়ে নিয়ে কথা বললে তুই এই কাণ্ড ঘটাতে পারিস, বা আমি যখন বুঝতে পারবো মা প্রমিস শো করছে, মানে আর তোর বিয়ে নিয়ে মানে সম্বন্ধ দেখছে না আর ছেলে দেখছে না, তখন আমি তোকে জানিয়ে দেবো, তুই তখন বাড়ি চলে আসবি। দেখ এটাতে কিন্তু সাপও মরবে লাঠিও ভাঙবে না, একদম ওই সিক্সটিজ এর সিনেমার মতো না? বাবা অমুক, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার মা শয্যাশায়ী, তিনি আর তোমার বিবাহের জন্য জোর করিবেন না, তাই তো? কি হলো, পছন্দ হলো না? না। তাহলে আরেকটা আইডিয়া দিতে পারি, এটা ইজিয়ার। কি? তুই একটা বিয়ে করেই নি, এটাও পছন্দ হলো না, তাই তো? আচ্ছা মেঘ, আমাকে একটা কথা সত্যি করে বলতো, তুই কি এখনো নীলকে ভুলতে পারিস নি কমপ্লিটলি, নাকি এক্সপেক্ট করছিস ও ফিরে আসলে তোদের আবার প্যাচ আপ হয়ে যাবে? দিদি ভাই, তোর এখনো মনে হচ্ছে যে আমাদের মধ্যে প্যাচ আপ হওয়ার মতো আর কিছু বাকি আছে? আমি বুঝতে পারছি না, তাহলে তুই বিয়েতে রাজি হচ্ছিস না কেন? ধরে নে প্রথম বিয়ে করার পর যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে না, সেটা আমাকে আরেকবার বিয়ে করা থেকে আটকে দিচ্ছে। সেটা তো তোকে দেখে মনে হচ্ছে না। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলবি? কি বল? তোর আর নীলের কোনো যোগাযোগ নেই? দেখেছিস তুই ঘুরে ফিরে আবার সেই একই দিকে যাচ্ছিস। দেখ সেটাই তো খুবই স্বাভাবিক, তাই না মেঘ? আচ্ছা তোর আর গিনির তো ভালোই বন্ধুত্ব হয়েছে আজকাল, নীলের ব্যাপারে ওর সঙ্গে কথা হয় না? না হয় না। দেখ মেঘ, তোর কথাগুলো কিন্তু বিশ্বাস করার মতো নয়। দেখ তুই আমার থেকে একটা প্রশ্নের জবাব চাইলি, আমি জবাব দিলাম তোকে, এবার তুই বিশ্বাস করবি কি করবি না তোর। দেখ আমি একটাই কথা বলতে পারি, এত কিছুর পরেও তুই যদি আবার নীলের সঙ্গে জীবন কাটানোর কথা ভাবিস, তাহলে তার থেকে বড় বোকামি আর কিচ্ছু হতে পারে না, বুঝলি তো? দেখ নীল তোর কাছে কিন্তু ফিরে আসবে, ফিরে আসতে চাইবে, কেন বলতো? তোর নাম, পরিচিতি, টাকা, ফেম সবটা, তুই এখন এই শহরের বা দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং সিঙ্গার্স, বুঝতে পারছিস? তোর তো পরিচিতি বাড়ছে, টাকা বাড়ছে, আর সেটা মানে এই ব্যাপারটা ছেলেদের কাছে আমার মনে হয়। শোন দিদি ভাই, দেখ নীলকে তো আমি তোর থেকে একটু হলেও বেশি চিনি, নীলের হয়তো অনেক দোষ আছে আমি সেটা জানি, কিন্তু নীলের টাকার লোভ কিন্তু কোনোদিনই ছিল। বাবা, তুই এখনো এত সেন্সিটিভ নীলের ব্যাপারে? হ্যাঁ সেন্সিটিভ, তাতে কি হয়েছে? তার মানে কি এটা যে আমি নীলের সঙ্গে প্রেম করছি বা ওর সঙ্গে বিয়ে করব ভাবছি? শুন, দুটো মানুষ আলাদা হয়ে গেছে তার মানে এই নয় যে একে অপরের নামে মিথ্যে দোষারোপ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।